গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর গুড মর্নিং সবাইকে। আর দেখো, আমি কিন্তু সকাল সকাল স্নান করে নিয়েছি, আর আজকে মামা বাড়ি কালীপুজো, এর জন্যই কিন্তু সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে। আর তারপরেই কিন্তু ওরা সবাই খাওয়ার জন্য ডাকছিল, তাই খেতে চলে আসলাম। এখানে কিন্তু ছিল লুচি আর তরকারি সকালের জন্য। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু প্যান্ডেলে চলে আসলাম, আর প্যান্ডেলে এসে দেখে কিন্তু এখনও ডেকোরেশন চলছে, ঠিক আছে। ওরা বললো 5-10 মিনিটের মধ্যে নাকি পুরোটাই ওরা কমপ্লিট দিয়ে দেবে। তো সেটাই দেখার বিষয় কি করে 5-10 মিনিটের মধ্যে ওরা কমপ্লিট দেয়। তো আমি বসেই আছি, দেখা যাক কতক্ষণে কি কমপ্লিট করে। আর আমি কিন্তু এখনও রেডি হইনি। তো ফাইনালি দেখতেই পাচ্ছ, ওরা কিন্তু 15-20 মিনিটের মধ্যে এটা পুরো কমপ্লিট দিয়ে দিয়েছিল। তো ডেকোরেশনটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো আমি তোমাদের সাথে ডেকোরেশনটা শেয়ার করব বলেই কিন্তু ভিডিওটা শ্যুট করছি। আর সত্যি কথা বলতে, আমি তো বুঝতেই পাচ্ছি না যে এটা বিয়েবাড়ি না কালীপুজো, মানে এতটাই লাইটিং, এতটাই সুন্দর সাজিয়েছে। তো আমার তো বেশ ভালো লাগছে। আর এখানে কিন্তু ঠাকুরের মণ্ডপ। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর আমাকেও রেডি হতে হবে, ঠাকুর আনতে যাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি দেখতেই পাচ্ছ, আমি কিন্তু ঠাকুর আনতে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে। আমি কিন্তু আজকে একটা রেড কালারের শাড়ি পরেছি। তো আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো, শুধু আমি না, তো সবাই কিন্তু কম বেশি রেডি হয়ে গেছে। দাদারা কিন্তু পাঞ্জাবি পরেছে, মা মাসি সবাই কিন্তু কম বেশি রেডি হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে কিন্তু সবাই একসাথে হচ্ছিলাম, মানে বেরোতে হবে তো এবার। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো, ব্যাংক পাটিওয়ালারা কিন্তু ফার্স্ট হাঁটছে, আমরা কিন্তু হেঁটে পাচ্ছি না, তার জন্য কিন্তু তাড়াহুড়ো করে সামনে চলে আসলাম। আর দেখো, ওরা এখনও কত পেছনে আছে, আর আমরা কিন্তু একটা সাইডে দাঁড়িয়ে গেছি। তো এখন দেখো, কেউই কিন্তু নাচছে না, এখনও দিনের আলো আছে, তো ওর জন্যই হয়তো। তো সন্ধ্যাবেলা দেখা যাক কে নাচে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি ঠাকুর নিতে। তো দেখো, ঠাকুরের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা তো ঠাকুরটা দেখে পুরো ফিদা হয়ে গেছি। দেখতেই পাচ্ছ, ঠাকুর নিয়ে কিন্তু এখন আমরা যাচ্ছি বাড়িতে। আর আমাদের কিন্তু একটু সন্দেহ হয়ে গেছে, লেট হয়ে গেছে ঠাকুর নিয়ে যেতে। আর দেখো, আরও লেট হয়ে গেছে, এরকম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটার পর একটা বাজি ফাটাচ্ছিল, এর জন্য কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি মাকে তো নিয়ে বাড়ি চলে এসেছি, আর এবার কিন্তু মাকে মণ্ডপে নিয়ে যাওয়ার পালা। আর আমি কিন্তু ঠাকুরের পেছন দিকে পড়ে গেছি, তাই কিন্তু তোমাদের সামনে থেকে দেখাতে পারছি না। এবার কিন্তু মাকে বরণ করে নেওয়ার পালা। তো মামি কিন্তু পুরো রেডি হয়ে গেছে মাকে বরণ করার জন্য, আর এবার কিন্তু মামি মাকে বরণ করে নেবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। Thank you.
ফাইনালি দেখতেই পাচ্ছ মা কিন্তু মণ্ডপে বসে পড়েছে, আর মার মুখটা কি অপূর্ব লাগছে। তো তোমরা ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো, আর আমি ততক্ষণে গিয়ে কিন্তু রেডি হয়ে নিই। তো চলো দেখতে থাকো। A few moments later. তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমার রাত্রের লুকটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার কিন্তু নিচে যাই, তোমাদের সাথে শেয়ার করি কী কী হচ্ছে ওখানে। তো ফাইনালি চলে আসলাম গেটের এখানে, আর এবারে কিন্তু ভেতরে গিয়ে তোমাদের সাথে দেখাবো ওখানে কী কী স্টল বসেছে আর কারা কারা এসেছে। এখানে দেখো সব দাদারা কিন্তু এখানে একই জায়গায় দাঁড়িয়ে গল্প করছিলো, ঠিক আছে। আর এদিকে যে স্টলগুলো বসেছে, এখানে কিন্তু ফুচকা বসেছে, এখানে কফি বসেছে, আর কিন্তু এখানে নিরামিষ পকোড়া বসেছে। তাই ভাবলাম কিন্তু এক প্লেট পকোড়া নিই, কারণ ফোন আছে যেহেতু আমি কিন্তু কফি আর পকোড়া একসাথে খেতে পারবো না, তার জন্য কিন্তু পকোড়া নিয়ে নিয়েছি। আর দেখো পাশে কিন্তু মামি বসা, তো মামি খাবে না, মামি তো উপোস আছে। আর দেখো আমি কিন্তু পকোড়াটা খাচ্ছি। A few moments later. তো ফাইনালি দেখতেই পাচ্ছ পুজো কিন্তু শুরু হয়ে গেছে, আর এখানে যেগুলো দরকার সেগুলো কিন্তু মাই গুছিয়ে দিচ্ছে। তাই ভাবলাম যাই এবার কিন্তু আমরা খাওয়া দাওয়াটা সেরে আসি, কারণ এখনও আমরা রাতের খাবার খাইনি, এখন প্রায় 12:30 বাজে। তো ক্যাটারিং যারা করতে এসেছিল তারাও কিন্তু বসে পড়েছে, আর আমাদের লেট হয়েছে বলে আমরা ভেবেছি নিজেরাই নিয়ে খেয়ে নেবো। তার জন্য কিন্তু আমরা বেশি কিছু নিইনি, এখানে আলুর দম, ফ্রায়েড রাইস, আর এখানে ভেজিটেবলস চপ আর পনির আলুর তরকারি নিয়েছি, পায়েস, মিষ্টি, চাটনি, এগুলো আমরা নেবো না। চলো ততক্ষণে আমরা খেতে লাগে, তোমরা ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো। A few moments later. তো খাওয়া দাওয়ার পরে ভাবলাম একেবারে চেঞ্জ করেই তারপরে আসি, আর খাওয়া দাওয়ার পরে কিন্তু আমার ভীষণই ঠান্ডা লাগছিলো, দেখতে পাচ্ছ চাদর ফাদর গায়ে দিয়ে চলে এসেছি। আর এখানে কিন্তু পুজো হচ্ছিলো, ঠিক আছে, আর এখন দেখো প্যান্ডেল পুরো ফাঁকা। তো পুজো প্রায় শেষের পথে আমরা এসে দেখি, তো দেখো পুজো তো হচ্ছে। ফাইনালি দেখতেই পাচ্ছ পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু 4:30 বাজে। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এবার কিন্তু মায়ের বিসর্জনের পালা। তো এখানে দেখো সব ফল প্রসাদও এখানে রয়ে গেছে, তো মাকে তো এবার বিসর্জনের পালা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এবার কিন্তু মাকে আবারও বরণ করে সিঁদুর পরিয়ে দেবে, আর এখন কিন্তু মার বিসর্জনের পালা। দেখো এবার কিন্তু সব দাদারা, মামা, বাবা সবাই মিলে ঠাকুর ধরে কিন্তু বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে, কারণ মামা বাড়ির পাশের যে পুকুরটা সেই পুকুরটাই কিন্তু মাকে। তো
ফাইনালি দেখতেই পাচ্ছো, এবার কিন্তু মাকে বিদায় দেওয়ার পালা। সত্যি খুবই মন খারাপ হচ্ছে, আর মার এত সুন্দর রূপটা, কিছুতেই মাকে বিসর্জন দিতে ইচ্ছা করছে না, কিন্তু দিতে তো হবেই, কিচ্ছু করার নেই। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।